হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি মায়ের বাড়িতে মাম্মা বাবাইকে নিয়ে। তো দেখো, এসেই দেখছি মামা আমার মাম্মার জন্য কি একটা খেলনা নিয়ে এসেছে। ওটা সুন্দর মিউজিক হচ্ছিলো, মাম্মা কিন্তু ডান্স করছিলো। তো যাই হোক, এখন আমার মাম্মাকে কোনো খেলনা বা কোনো মিউজিক শোনালে যদি বলি মাম্মা একটু নাচ করো, তো সঙ্গে সঙ্গে কিন্তু নাচ শুরু করে দেয়। তো এবার চলো তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, আমার মায়ের ছাদে আমার মা লাগিয়েছে পদ্ম গাছ। এর আগেও না মা একবার পদ্ম গাছ লাগিয়েছিল, বহুদিন পর্যন্ত রেখে দিয়েছিল, কিন্তু কোনো ফুল আসেনি। কিন্তু এবার কিন্তু আমার মা সফল। আর তার পিছনে কিন্তু কারণ আছে, কারণটা হচ্ছে বাড়িতে মা আসছে, মানে মা দুর্গা আসছে। তো দেখো, মা দুর্গা আসবে বলে কত ফুল ফুটেছে। আসলে আমার বাবা বহু বছর দুর্গা পুজো করতো, কিন্তু যখন রিটায়ারমেন্ট হলো, রিটায়ারমেন্টের পরে কিন্তু আমাদের বাড়িতে আর পুজো হয়নি। আর এখন যেহেতু আমার বাবাই হয়েছে, আমার দাদার মেয়ে হয়েছে, ওরা তো বাড়িতে পুজো দেখেনি, তো ওদের জন্যেই আবার পুজো করা বাবার। তো আবার মা আসছে বলেই দেখো হয়তো ফুলগুলোইভাবে ফুটে উঠেছে। তো চলো এবার তোমাকে দেখিয়ে দিই, মানে মায়ের সঙ্গে দেখা করাই। এই যে দেখো, মা কিন্তু মানে শুরু হয়ে গেছে তৈরি করা। মাকে আমাদের বাড়িতে বাড়িতে বসেই ঠাকুর বানানো হয়, কেন কি যেহেতু ওটা চাকের ঠাকুর হয়, বাড়িতে এক চাকেই হয়, তো যার জন্য কিন্তু এইভাবেই বাড়িতে বসে ঠাকুর বানানো শুরু হয়। সবে দেখো এক মাটি করা হয়েছে। তো মানে কি যে মজা লাগছে, আনন্দ লাগছে, বাড়িতে আবার পুজো হবে। আগে মানে খুব মজা করতাম, বাড়িতে পুজো হলে আর কোথাও যেতাম না, সারাদিন এখানেই বসে থাকতাম। আর ঠাকুর বানানোর সময় যে কী একটা মানে কী যে একটা ভালো লাগা, মনে হয় যেন অনেকে তো এখনও বলছে দু মাস তিন মাস বাকি আছে পুজো, কিন্তু আমাদের কাছে কিন্তু এরকম লাগছে যেন পুজো শুরু হয়ে গেছে। কেন কি এই ঠাকুরটা শুরু হয় রথের দিন থেকে বানানো স্টার্ট হয়। তো দেখো অনেকটা তৈরি হয়ে গেছে, মানে এখানে বসে থাকতেও যেন একটা আলাদা শান্তি, যখন পাল এসে ঠাকুরগুলো বানায় আমরা বসে বসে দেখি। তো আগের স্মৃতিগুলো না আবার নতুন করে ফিরে আসছে। তো ভীষণ সত্যি ভীষণ আনন্দ লাগছে। আমার ছেলে এখনও দেখেনি বাড়ির পুজো কেমন হয়, ও দেখবে, দাদার মেয়ে দেখবে, আমার মেয়ে হয়তো ছোটো, বুঝবে না, কিন্তু তবুও মজা তো করতে পারবে, সবাই লোকজন থাকবে, হই হুল্লোড় সারাটা দিন। আর সব থেকে মজা লাগে কখন জানো তো, যখন ফুল চুরি করতে যাই। হ্যাঁ, ভোরবেলায় আমরা সবাই মিলে আগে ফুল চুরি করতে যেতাম লোকের বাড়িতে, রাস্তায় যেখানে পেতাম ফুল, মানে এত ফুল চুরি করে আনতাম যে ফুল কেনার কোনো প্রয়োজনই হতো না। কিন্তু ওটার মধ্যেও না একটা মানে আলাদা মজা লুকিয়ে থাকে ফুল চুরি করে আনার পেছনে। দেখো এত বড় যখন পুজো হচ্ছে, তখন কটা ফুল কিনতে তো কোনো রকম লাগার কথা না না, কিন্তু ফুল চুরি করে আনার মজাটাই কিন্তু আলাদা। যাই হোক, আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।